উত্তর দিনাজপুর হেরিটেজ সোসাইটি ও উত্তর দিনাজপুর ইতিহাস সমিতির যৌথ উদ্যোগে ঐতিহ্য সংরক্ষণের বার্তা দেওয়া হলো বিশ্ব ঐতিহ্য সপ্তাহ শুরু হয়েছে নভেম্বর নভেম্বর চলবে আগামী শুক্রবার পর্যন্ত এরই অঙ্গ হিসেবে উত্তর দিনাজপুর হেরিটেজ সোসাইটি ও উত্তর দিনাজপুর ইতিহাস সমিতি যৌথ উদ্যোগে বিশে নভেম্বর দু রবিবার আয়োজন করা হয় ইটাহারের মার্নাইয়ে এদিন মার্নাই প্রথমেশ্বর জিউ মন্দির পরিদর্শন ও সেখানে ইতিহাস ঐতিহ্য বিষয়ক প্রদর্শনী এবং একটি বৈঠকে আলোচনা সভা অনুষ্ঠিত হলো স্থানীয় মানুষের পাশাপাশি মারনাই অঞ্চলে দুই পঞ্চায়েত সদস্য পিন্টু ঘোষ ও উজ্জ্বল ঘোষ সহ উত্তর দিনাজপুর হেরিটেজ সোসাইটির সভাপতি বিজয় সরকার সম্পাদক গোলাপ সিংহ কোষাধ্যক্ষ দীপঙ্কর দাস বিশ্বজিৎ মন্ডল কাকুলি চৌধুরী জয়ন্ত মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন হাজির ছিলেন উত্তর দিনাজপুর ইতিহাস সমিতির সম্পাদক সোমনাথ সিংহ ও সদস্য সুকন্যা চৌধুরী ধীরাজ মাহাতো অপূর্ব বিশ্বাস সুদীপ কুমার সিনহা সিদ্ধার্থ সরকার অঙ্কিতা রায় পিয়াস মন্ডল সার্থক সেনগুপ্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধনী দিয়ে অনুষ্ঠান শুরু হয় এরপর একে একে দুই সংগঠনের সম্পাদকের স্বাগত ভাষণ ও অতিথিবৃন্দ বক্তব্য রাখেন মাঝে প্রমতেশ্বর মন্দির পরিদর্শন ও উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ইতিহাস ঐতিহ্যপূর্ণ স্থানগুলির ওপর প্রদর্শনী প্রদর্শিত হয় অতিথি মার্নাই অঞ্চলের মেম্বার উজ্জ্বল ঘোষ মান্ডাই অঞ্চলের প্রথমেশ্বর মন্দির জেলার সকল মানুষের কাছে দর্শনীয় ও পর্যটন কেন্দ্র গলে তোলার জন্য জেলা প্রশাসনের কাছে আহ্বান জানান শেষে উত্তর দিনাজপুর হেরিটেজ সোসাইটির সভাপতি বিজয় সরকারের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় সকলে মিলে পাশেই মার্নাইয়ের ভগ্নপ্রায় জমিদার বাড়ি পরিদর্শন করেন বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উদযাপনে ঐতিহ্য সংরক্ষণের বার্তা দিলেন তারা উত্তর দিনাজপুর হেরিটেজ সোসাইটির সভাপতি বিজয় সরকার বলেন বিশ্ব ঐতিহ্য সপ্তাহ পালনে আমাদের মূল উদ্দেশ্য হলো ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষদের অতীত ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি অতীত ঐতিহ্য সংরক্ষণের মধ্য দিয়ে ইতিহাসকে তুলে ধরা এবং নিজের শিকড়কে চেনা উত্তর দিনাজপুর ইতিহাস সমিতির সম্পাদক সোমনাথ সিংহ বলেন জেলার অতীত ঐতিহ্য আমাদের গর্ব আমরা যদি তা না রক্ষা করি তাহলে কালের গহরে তা একদিন হারিয়ে যাবে উত্তর দিনাজপুর হেরিটেজ সোসাইটির সম্পাদক গোলাপ সিংহ বলেন আমাদের জেলার ইতিহাস ও ঐতিহ্য শুধু আমাদের মূল্যবান সম্পদই নয় তা আমাদের অহংকারও আর এই ইতিহাস ও ঐতিহ্যকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব ইটাহারের মার্নাই থেকে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা